ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে কোনো প্রাপ্তবয়স্ক সন্তান যদি কোনো ধরনের পাপ কাজ করে তাহলে কি তার মাতা পিতার উপর কোনো ধরনের গজব রোগ শোক অশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ রাবিল বাত জি সম্মানিত ভাই এই প্রশ্নের উত্তরে সরাসরি আসার আগে আগে এক দুটা দুটা কথা অবশ্যই বলবো সেটা হলো এই যে সন্তানের প্রতি মা বাবার কিছু কর্তব্য এবং দায়িত্ব রয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি যে সন্তানের প্রতি যে সবারই যে মায়া মমতা কোমার বেশি থাকে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে সন্তানরা সাত মুস্তাকিম থেকে সরে গিয়ে দাঁড়াবে আল্লাহ না ফলমানে কাজ করতে আরম্ভ করবে বা শরীয়ত বিরোধী কাজ করবে সেই বলে মা বাবা তা সেই সন্তানের প্রতি কোনো গুরুত্ব দেবে না দৃষ্টি দেবে না এটা মোটেও ঠিক না তাই সন্তানরা যেন সেরাতে মুস্তাকিম থেকে সরে গিয়ে না দাঁড়াতে পারে সেই জন্যই মা বাবার তাদের প্রতি দৃষ্টি অবশ্যই রাখবে তার কারণ আল্লাহ সুফহান ওয়াতা আলা সুলতা হারিমের ছয় নম্বর আয়াতে বলেন ইয়া আজ্লা আমানু আ মানে কু আলি কুম না আল্লাহ সুফহান ওয়াতা আলাহ এই আয়াতের মধ্যে যারা মমিন যারা আল্লাহ এবং আল্লাহ রসুল আলি সাল্লা সাল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদার গণ কি কর কু আনফুসাকুম কো আও ফুসাকুম তোমরা নিজেদেরকে এবং তোমাদের ওয়াহলি নারা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই আয়াতকে সামনে রেখে ওলামার আব্বান গন বলেন যে মাতা পিতা হচ্ছেন সন্তানদের প্রথম শিক্ষক মা বাবা হচ্ছে সন্তানের জন্য প্রথম শিক্ষক এবং গুরু দায়িত্ববার বহন করে তাই তারা যদি সন্তানদের সন্তানদের গঠন করার দায়িত্ব ব্যাপারে যদি সুচিন্তক না হয় সুচিন্তা যদি না করে তাহলে আল্লাহ সুফান তালা তাদের আল্লাহতালার নিকটে তাদের জবাবদিহি হতে হবে তাই প্রত্যেক মা বাবার দায়িত্ব হল সন্তানদেরকে কিভাবে লালন পালন করলে কীভাবে তাদেরকে তরবিয়ত দিলে তারা সুখী হবে দুনিয়াও আখেরাতে সুখী হবে সেই বিষয়ে তাদের সবসময় চিন্তাভাবনা করা আর যদি বাল্যকাল থেকে মা বাবা সন্তানের প্রতি গুরুত্ব না দেয় ভালো তরবিয়ত যদি না দেয় ভালোভাবে যদি লালন পালনের দায়িত্ব গ্রহণ না করে তাহলে ইহকালে এবং পরকালে তাদের জন্য হবে দুর্ভাগা তাই যদি বাল্যকালে মা বাবা সন্তানদের প্রতি গুরুত্ব না দিয়ে থাকে ভালোভাবে তাদের যদি লালন পালন যদি করে না থাকে ভালো তরবিয়ত যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের পাপের ভার তাদের উপরেও বাড়্তাবে এই জন্যে আল্লাহ রসোলা আল্লি সাল্লা পরিষ্কার বলেছেন যে হাদিসটি সাহি বুখার সাহি মুসলিমের কুল্লকুম রা আইন ও কুল্লকুম মাস উলুন আন রা আইয়াতিহি হাদিস তোমরা প্রত্যেককেই দেখাশোনাকারী তোমরা প্রত্যেককে রাখাল স্বরূপ আর এই দেখাশোনার ব্যাপারে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে তাহলে এই হাদিস আমরা বুঝতে পারলাম যারা যতটুকু দায়িত্বভারের দায়িত্বভার রাখেন তাদের সেই দায়িত্বভার সম্পর্কে কেমাত্র দিন আল্লাহ সুহান ওয়া তালা জিজ্ঞাসা করবেন তাই যাদের সন্তান রয়েছে সেই সন্তান লালন পালন করার যাদের উপরে দায়িত্ব সেই দায়িত্ব তারা পুরোপুরিভাবে পালন করেছে কি না সে ব্যাপারে তাদেরকে জবাবদিহি হতে হবে তাই তারা যদি পথভ্রষ্ট হয় এবং বাল্যকাল থেকে যদি তাদেরকে গঠন যদি করার দায়িত্ব না পালন করে তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে এই জন্য আল্লাহ রসুল আলী সালাম পরিষ্কার ভাষায় বলেছেন নাম যদি তোমরা তোমার দ্বারা কোন একজন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় তবে তা তোমার জন্য একটি লাল উঠনি পাওয়ার চেয়েও উত্তম হাদেশে সাই বোখারে সাই মুসলিমের এবং প্রত্যেক যারা সন্তানদের অভিভাবক এটা কতই না তাদের জন্য একটা সুসংবাদ যে লালন পালন করতে গিয়ে যদি একজন অবাধ্যতা অবাধ্য হয় বা কথা শুনে না তাদেরকে যদি পরামর্শ আকারে ভালো নসিহত দিয়ে উত্তম উপদেশ দিয়ে তাদেরকে যদি সঠিক রাস্তায় আনা যায় তাহলে এটাই হচ্ছে তাদের জন্য সুসংবাদ এবং আল্লাহ রসুল আলী সালাতাম আরও বলেছেন ইদ আমা আমারিয়া ওল আবি যখন কেউ মারা যায় তখন তিন ধরনের আমল ব্যতীত অন্যান্য সমস্ত আমলের সওয়াব বন্ধ হয়ে যায় সৎকায় জারিয়া উপকারী এলম এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করে হাদিসটি সাই মুসলিমের তাই এই সমস্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ওলামায় কারামগণ বলেন যে যারা সন্তানের অভিভাবক তারা প্রথমে নিজের সংশোধনে কি করবে চেষ্টা করবে সমস্ত কাজের আগে নিজেকে সংশোধন করবে এবং সন্তানদের সামনে সব সময় কি কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আর তাদের সামনে কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার খারাপ কাজ করা যাবে না যদি তারা করে তাহলে সেটা সন্তানের উপরে প্রভাব পড়ে তাই পিতামাতার সামনে সর্বপ্রথম নিজেকে উত্তম চরিত্রবান এবং ব্যবহারে আদর্শবান হতে হবে তবেই তারা আমাদের কাছে থেকে তারা কিছু শিখতে পাবে আর যদি আমরা এই সমস্ত জিনিসের প্রতি খেয়াল না করি তাহলে সেই সমস্ত খারাপ জিনিসের কারণে ছেলে পেলেদের উপরে প্রভাব পড়বে তাই প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো এই যে বাচ্চাদেরকে প্রথমে তৌহিদের শিক্ষা দিতে হবে যখন তারা বড় হবে তখন তহিদের ব্যাপারে তাদেরকে জ্ঞান দিতে হবে এবং এক অপরকে আল্লাহ এবং আল্লাহ আলাহি সাল্লা সাল্লাম প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হবে এবং যা কিছু চাইবে তা শুধুমাত্র আল্লাহ আল্লাহরাবল আলমিনের কাছেই চাইবে সহায় সহযোগিতা চাইবে তো শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমীর কাছে চাইবে তার শিক্ষা আল্লাহ রাসুল আলী সালাম এভাবে দিয়েছেন আল্লাহ ওয়াইজাস্তা বিল্লাহ যদি কোনো দোয়া করো তাহলে একমাত্র আল্লাহ নিকটেই করো আর যদি কোনো সাহায্য চাও তবুও শুধুমাত্র রবুল্লা আলমিনের কাছেই চাও হাদিসটি মুসনাদা আমাদের তাই আমাদের উচিত সর্বপ্রথম সন্তানদেরকে তহিদের শিক্ষা দেওয়া এবং আল্লাহ এবং আল্লাহ রসোল্লা আলী সাল্লা তুসাল্লামের প্রতি যেন ভালোবাসা গড়ে ওঠে তার শিক্ষা দেওয়া এবং অল্প বয়স থেকেই যখন তাদের বাল্যকাল থেকে নামাজের শিক্ষা দেওয়া যাতে করে বড় হয়ে এই নামাজের প্রতি অভ্যাস অভ্যাস বাকি থেকে যায় সেই কারণে আল্লাহ রসো আলাই সালাত সালাম আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিয়া মুরুসি সলাহ ইদাগু আশরা আলি হা ইদাগু আরা যায় যখন সন্তানরা সাত বছরে পর্দার্পন করবে তখনই তাদেরকে নামাজের আদেশ করবে আর দশ বছর বয়স হলে তাদের নামাজের জন্য প্রহার করো এবং আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করো তো এই সমস্ত হাদিস আমরা বুঝতে পারলাম যে বাল্যকাল থেকেই সন্তানদেরকে নামাজের হুকুম করতে হবে অভ্যাস করাতে হবে যাতে করে বড়ো হয়েও তার উপরটি সচেষ্ট থাকে এ বিষয়ে খেয়াল রাখা আর বিশেষ করে মা বাবার প্রধান দায়িত্ব হলো যে সন্তানদের সামনে কোনো সময় গালাগালি না পারা বা এক অপরে কুফরি ভাষা না ব্যবহার করা এক অপরে অভিশাপ না দেওয়া আজে বাজে কথা কথা থেকে বিরত থাকা সব সবসময় মিষ্টি ভাষায় কথা বলা যাতে করে সন্ধানের উপরে ভালো প্রভাব পড়ে এবং যে সমস্ত খেলাধুলা হারাম এবং যে সমস্ত কাজ শরীয়তে হারাম করেছে সেই সমস্ত কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখা এবং মা বাবার এই ক্ষেত্রে একটা জিনিস সেটা হলো এই যে বিড়ি সিগারেট ধূমপান করা থেকে নিজেকে মুক্ত রাখা যাতে করে আর ওপরে সন্তানের প্রভাব না পড়ে এ বিষয়েও সতর্ক থাকা এবং বিশেষ করে মহিলা যদি হয় তাদের জন্য পর্দার পর্দার বিধান বিধানের ব্যাপারে সতর্ক করা এবং ছোট্টকাল থেকে তারা যেন শরীরকে ঢেকে রাখে যাতে করে বড়ো হয়েও সে পর্দার ব্যাপারে সতর্ক হয়ে চলতে পারে সে বিষয়ে সাক্ষী দেওয়া সতর্ক করা এবং বিশেষ করে মহিলারা পুরুষদের পোশাক পুরুষরা যেন মহিলাদের পোশাককে পার্থক্য করে যেন চলতে পারে এ বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া যেহেতু আল্লাহ রাসাল আলী সালাত স্পষ্ট ভাষায় বলেছেন মান্তা সাব্বাহাবি কৌমিন ফাহুয়া হোম যে ব্যক্তি কোনো কমের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হাদিস টি ইসমান এবং শাহ আলবাণী রহমতুল্লাহ আলহাদেশকে সই বলেছেন যাই হোক মোট কথা হলো এই যে সন্তানদেরকে যে যেভাবে গড়ে উঠাবে সেভাবে সে গড়ে উঠবে তাই আমাদের উচিত যে তাদের জন্য এমনভাবে ব্যবহার বজায় রাখা এমন উত্তম আদর্শবান হয়ে তাদের সামনে পেশ হওয়া যাতে করে তারা আমাদের ব্যবহারে আমাদের উত্তম চরিত্র দেখে তারাও যেন সেই চরিত্রের উপরে গড়ে উঠতে পারে তার নমুনা তাদের সামনে আমাদের পেশ করা উচিত এবং তাদের জন্য এই সমস্ত কাজ করার সাথে সাথে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য দোয়া করা সমস্ত কৌশল অবলম্বন করার পর নিজ সন্তানদের জন্য আল্লাহ সহ হানতালের কাছে দোয়া করা যেন তারা সেরাতে মুস্তাকিমের উপরে অটল থাকে এবং সেরাতে মুস্তাকিমের উপরে অটল থেকে যাবতীয় আদেশ নিষেধ জন্য মেনে চলতে পারে তার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা এখন কথা হলো এই এই সমস্ত কাজ অর্থাৎ যাবতীয় শিক্ষা দেওয়ার পর আদর্শবান বানানোর পর প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করার পরেও যদি কোনো সন্তান অবাধ্য হয় এবং কোনো গুনার কাজ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই গুনার কারণে মা বাবার উপরে কোনো বিপদ আপদ আসে না বা কোনো ধরনের গজব আল্লাহ সহ পক্ষ থেকে আসে না কারণ আল্লাহ সুহান ওয়াতালা সূরাতুল আনা আমের একশো চৌষট্টি নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা থাজেরুওয়া জেরাতুন বেজরা ও আল্লাহ সুবহান ওয়াতালা ইহতের মধ্যে বলেন প্রত্যেককে নিজ তীত কর্মের জন্য দায়ী হবে এবং কেউ অন্য কারো ভার বহন করবে না এই আয়াতকে সামনে রেখে ওলামায় মুফাসরিনামগুন বলেন যে আল্লাহ সুফহান ও তারা পরিপূর্ণরূপে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন ভালো ও মন্দ যে যাই করবে সে সেই অনুযায়ী প্রতিদান ও শাস্তি পাবে সৎ কাজের উত্তম প্রতিদান এবং অন্যায়ের জন্য শাস্তি দেবেন আর একের বোঝা অন্যের ওপর চাপাবেন না তাই আমাদের প্রত্যেকেরই উচিত যারা সন্তানের মা বাবা তারা প্রত্যেককেই যেন সন্তানের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সচেতন সচেতন হন এবং গুরুত্ব দিয়ে তাদেরকে বাল্যকাল থেকেই যেন দিন ইসলামের উপর যেন প্রতিষ্ঠা থাকতে পারে তার জন্য সচেতন হওয়া এবং তারা বড়ো হয়ে যেন গুমরা এবং পথভ্রষ্ট না হয় তার কৌশল বাল্যকাল থেকে অবলম্বন করা এবং কৌশল অবলম্বন করার সাথে সাথে আল্লাহ সু ভান ওয়াতার কাছে দোয়া করা যাতে করে আল্লাহ সুফ ওয়া তালা তাদেরকে সেরাতে মুস্তাকিমের উপরে অটল রাখে তাই তো হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওয়ালাদুন সোয়াল ইয়াদ নেক সন্তান যদি তার জন্য দোয়া করে যে ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় তাই যদি তার যদি সে নেক সন্তান দুনিয়াতে রেখে যায় এবং সেই সন্তান যদি তার জন্য দোয়া করে সেই দোয়া সাতকায় জারিয়া হিসাবে থেকে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত এবং দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব সেটা হলো এই যে আমরা সন্তানদের প্রতি যেন আমরা গুরুত্ব দেই এবং প্রত্যেকেরই এই চেষ্টা করা যাতে করে সন্তান নেক হয় এবং তারা যেন ইহকাল এবং পরকালের জন্য সুখে শান্তিতে জীবন গড়তে পারে সেই চেষ্টায় প্রত্যেক মা বাবার করা এবং তৎসঙ্গে আল্লাহ সুফান ও তাদের কাছে দোয়া করা বাকি আল্লাহ আলম্ব সবাব আসসালামু আলিকুম রহমতুল্লাহি